প্রাইমারিতে শিক্ষক নিয়োগে প্রায় 11,500 শিক্ষক নিয়োগে আর কোনো বাধা থাকলো না কো, এমনটাই আপডেট উঠে আসছে এই মুহূর্তে। ইন্টারভিউ প্রসেস যেটা চলছে তাতে যে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, সেই শূন্য পদের যে একাধিক মামলাগুলো হয়েছিল সেগুলো শুনানির ফলে কি কোনো বাধা আসতে পারে? কালকে একটি শুনানি হয় সেই সংক্রান্ত মামলায়, সেই নিয়ে কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও 3,929টি যে পদ আছে সেটা যে করা হয়েছিল সেখান থেকে ওই নিয়োগের মানে 15,500 প্লাস পদ কিছু পদের নিয়োগের কথা বলা হয়েছিল, তাতে কি হতে চলেছে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। প্রাথমিক শিক্ষক পদে 2020 সালে নিয়োগের সময় ফাঁকা পড়ে থাকা 3,929টি পদে নিয়োগ কিভাবে হবে তার স্পষ্ট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের আর্জি মেনে নিয়ে সুপ্রিম কোর্টে তার স্থগিতাদেশ জারি করেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, এতে চাকরি প্রার্থীদের সুবিধাই হবে, কারণ 2022 সালে যে নিয়োগ শুরু হয়েছিল সেখানে 11,500টি শূন্যপদ পূরণ করা হচ্ছে, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে ওই 3,929টি শূন্যপদ বাদ রেখে নিয়োগ করা হচ্ছিল। সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে এখন 11,500 পদের নিয়োগে আর কোনো বাধা রইল না বলে জানানো হয়েছে। 2017 সালের টেট উত্তীর্ণদের সঙ্গে 2014 টেট উত্তীর্ণরাও আবেদন করতে পারে সেই নিয়োগে। 11,500 শূন্যপদ নিয়োগে সমস্ত প্রার্থীরা অর্থাৎ 2014-2017 সকল প্রার্থীরাই কিন্তু টেটে উত্তীর্ণ করতে পারবে। 11,500 শূন্যপদে নিয়োগ হওয়ার পরেও 3,929টি যে পদ খালি পড়েছিল, অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিল সেই পদ নিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত বছর সেপ্টেম্বরে শূন্যপদ পূরণের নির্দেশ দিয়ে বলেন যে টেট উত্তীর্ণ চাকরিরা প্রার্থীরাও আবেদনকারীদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে ওই পদগুলিতে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেয়। এরপরে গত নভেম্বরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ দেয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেন ওই 3,929টি খালি শূন্যপদে সেখানে নিয়োগ করা হয়। এই নিয়োগের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল পর্ষদ এবং পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত ও কুণাল চট্টোপাধ্যায় সেই যুক্তি দেন যে 2017 সালের টেটের পরে 2022-এর যে নিয়োগ শুরু হয়েছে তাতেও মোট 11,500 পদ খালি থাকলেও সেখানে যেন 3,929টি পদ বাদ দিয়ে নিয়োগ করা হয় এবং আর্জি শুনে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশ ধুলিয়ার ডিভিশন বেঞ্চে হাইকোর্টের ওই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।